জানেন। এবং তারপরে এই নিয়ে তিন দিন হয়ে গেল লকআপে, আর বাকি যারা তারা বল তবিয়ত ঘুরে বেড়াচ্ছেন, তাদের কোনো অ্যাকশন নেই। এবং এখানে তাদের উপরে কি ব্যবহার করা হচ্ছে? দুর্ব্যবহার করা হচ্ছে, দুর্ব্যবহার করা হচ্ছে, অন্যায় কাজ করা হচ্ছে। কি অপরাধে অনুব্রত মন্ডল হলে জামাই আলম আর এমএলএ নওশাদ তার সঙ্গে বা তার 18 জন 19 জন আছে, দুর্ব্যবহার করা হচ্ছে কেন? কেন তাকে প্রতিদিন যে ব্যবস্থা করা দরকার পুলিশের আইন অনুযায়ী, সেই ব্যবস্থা পর্যন্ত লোকাল থানা করছে কিনা এটা এখনো পর্যন্ত পরিষ্কার হলো না। আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমরা যাবো, আমরা দেখা দেবো অনুব্রত জামাই আদর, আর এক্ষেত্রে উল্টো তা হবে কেন? আরাবুল বাইয়ে আর এক্ষেত্রে এরকমটা হবে কেন? এটা হয় না। পশ্চিমবাংলায় কার্যত সরকার অপরাধী, অপরাধী সরকার চলছে, এটা পরিষ্কার হয়ে গেল। দাঁত নখ সব বার করে চলছে, হিংস্রতা করছে, গণতন্ত্রকে ধ্বংস করছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। এর ফল ফলবে যেন অপেক্ষায় থাকে, এর ফল ফলবে। মানুষের কোনো অধিকার নেই, মানুষের কথা কেউ বলতে পারবে না। আর দিল্লিতে যারা আছে তারাও এক, দিল্লি রাজ্য দুজনে মিলিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছেন। সেই কারণেই এমনকি দেখা পর্যন্ত দিতে দিলেন না উকিলকে নিয়ে। আমি গেছিলাম, একা গেছিলাম, আমি একা গেছি, অনেক লোকজন নিয়ে এসেছি তারা। আমি আমার পরিচয় সবাই জানেন, কি দেখা করতে কেন দিল না, কি বলল, কি চাইছিলাম নওশাদ সিদ্দিকীর এবং তার যারা আছেন তাদের সঙ্গে এই দেখা করাটা লেজিটিমেট রাইট বলে আমি মনে করি। একজন হাজতে আছেন তার সঙ্গে দেখা করা যাবে না? সে কিরকম ভাবে আক্রান্ত হয়েছে, অত্যাচারিত হয়েছে, কিরকম দুর্ব্যবহার হয়েছে, এটা জানা যাবে না? এমন উকিলও জানতে পারবে না, ও তো রেকর্ডের লয়ার। দেখা করতে দেয়নি, বরং এটাকে নিয়ে যেভাবে চলছে সরকার কোনোভাবেই তা মেনে নেওয়া যায় না। আমি পুলিশ অফিসারদের কাছেই গেছি, দুজন দুজন জয়েন্ট সিপি তাদের সঙ্গে আমি কথা বলেছি, সিপির সঙ্গে ওরা কথা বলেছে, কিন্তু সব মিলে জেলাই হয়তো রবার্নের নির্দেশ নেই, ইনি ওর নির্দেশ ছাড়া চলবেন না, উনি ওর নির্দেশ ছাড়া চলবেন না, শেষমেশ নবান্ন নির্দেশ। এটা যদি অন্য কেউ হতো, আমি আবার বলছি অনুব্রত মার্কাই যদি হতো, তাহলে পুলিশের স্পেশাল ব্যবস্থা হয় নবান্নের নির্দেশে, আর এক্ষেত্রে কার্যত উল্টো কাজটা হচ্ছে, এটা কখনো চলে না। যুক্তি দেওয়া হলো যে কেন দেখা করতে দেওয়া? আমাদেরকে বলা হলো যে আমরা বাড়ির লোককে দেখতে দিই আর একজন উকিলকে দেখতে দিই। আমি যখন বললাম তাহলে আমাদের সঙ্গে উকিল তাকে দেখতে দিন, আমরা একজন উকিলকে দেখতে দিই আর বাড়ির লোককে দেখতে দিই, তাহলে দেখতে দিতে পারবো না। বাকিটা যায় যেভাবে ওদের ব্যাপার ওরা বলতে পারবেন, কিন্তু দেখতে দিলেন না ফাইনালি আর ডেন্ট অফ দি ডে, এমনকি দেখা পর্যন্ত দিতে দেবেন না, খালি পেটাবে বিরোধী হলে খালি পেটাবে। পশ্চিমবাংলায় জঙ্গলের রাজনীতি চলছে। এবং সেটা নাকি নওশাদ সিদ্দিকী তাদেরকে বলেছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাইদের কি বলেছেন সেটা তারা বলতে পারবেন, এটা না বোঝার কোনো কারণ নেই। পশ্চিমবাংলা একটা ঘাস পাতা নড়ে না মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া। তার পরিবারের লোকজনকেও পুলিশের সামনেই কথা বলতে হয়েছে, তাকে পার্সোনালি কথা বলতে দেওয়া হয়নি, কি বলবেন এই প্রসঙ্গে? একান্তে বলতে দেওয়া উচিত ছিল, পরিবারের লোককেও একান্তে বলতে দেবে না, এটা অন্যায় হয়েছে। একান্তে বলতে দেওয়া উচিত ছিল, পরিবারের লোককে একান্তে বলতে দেওয়া হয়নি, আমাদের দেখা করতে দেওয়া হয়নি, কথা বলতে দেওয়া হয়নি, এ দুটো সব মিলে ভয় আছে। যারা জঙ্গলের রাজত্ব এবং মুখ্যমন্ত্রী তার বাইরে কি করছেন, এটা স্পিকার কি বলেছেন, অসভ্যের মতো কথা বলেছেন কালকে স্পিকার, কখনো চলে? কি বলেছেন কালকে? পশ্চিমবঙ্গের বলেছে মোহামেডান হেরে গেলে যেরকম হয় ওদিন নাকি কলকাতা, কে বলেছেন এসব কথা, কে বলেছে? খেলা মাঠে গোলযোগ সারা দুনিয়াতে হয়, পশ্চিমবাংলায় সবচাইতে বড় 16ই আগস্ট, মুখ্যমন্ত্রীর যারা সঙ্গী সাথী তাদের জানিয়ে রাখি 16ই আগস্ট মোহামেডানের সঙ্গে কারোর খেলা ছিল না, ইস্টবেঙ্গলের সঙ্গে মোহনবাগানের খেলা ছিল, ইতিহাসটাও জানেন না। জেনে হঠাৎ মোহামেডান কথাটাকে উল্লেখ করলেন কেন? মুখ্যমন্ত্রী অ্যাকশন নিন, স্পিকার সহ যারা এই ধরনের কথা বলেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। অথচ কাউন্টার যে সেও তো আরাবুল, সে তো আরাবুল, ফলে পলিটিক্যালি পুলিশ এবং সরকার দেখছে। ত্রিপুরাতে একই রকম কাণ্ড হয়, কিন্তু আমার ধারণা পশ্চিমবাংলায় যা হচ্ছে তা অন্য রাজ্যগুলোকে হার মানিয়ে দেবে। এই আন্দোলনের পথে আরো যাবেন কালকে? আন্দোলনের পথে তো বরাবরই আছি, আমরা আন্দোলনের পথে আছি। আমি শুধু আপনাদের জানিয়ে রাখতে পারি এই প্রসঙ্গে,
জরুরি অবস্থার মতন করে চলছে, নাকি লালবাজার আসবে বলে পুলিশ তাড়া করে বেড়াচ্ছে, আইএসএফ এর কর্মীদের খুঁজে বেড়াচ্ছে। নির্বাচনের সময় আইএসএফ এর কর্মীদের পাশে যারা ছিলেন তাদের খুঁজে বেড়াচ্ছে, সিপিআইএম এর কর্মী তাদের পর্যন্ত বাড়ি ছাড়া করছে। এ কিন্তু ফল ফলবে বুঝে রাখে যেন, আইএসএফ সাধারণ মানুষ সিপিআইএম বামপন্থী এই সমস্তদের বিরুদ্ধে যেভাবে আরামুলের নির্দেশে লালবাজারের নাম করে মুখ্যমন্ত্রীর কথায় পুলিশ লাফাচ্ছে, এই জিনিস মেনে নেওয়া যায় না। কিন্তু যারা বলেছেন মহামেডান হেরে গেলে কলকাতায় যেমন হয় ওই রকম তাণ্ডব হয়েছিল, তাদের আমি মনে করিয়ে দিই 16 আগস্ট শোকের দিন তালা ছিল ইস্টবেঙ্গল মোহনবাগানের মহামেডানের নাম।